নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করে নেব সেটি হল গোলাপ গাছে গ্রীষ্মকালে কী ধরনের পরিচর্যা করা দরকার এবং কি ধরনের পরিচর্যা করলে আপনাদের মূল যে সমস্যাগুলি পাতা হলুদ হয়ে যাওয়া যা অতীতের ভিডিওতে অর্থাৎ গত দিনের ভিডিওতে আমরা বলেছি সেটিও আজকে একটু টাচ দিয়ে যাবো তার সাথে সাথে পাতায় যে মাকড়ের উপদ্রব থ্রিপসের উপদ্রব পাতা মজমচে হয়ে যাচ্ছে ছিটছির দাগ হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলির সমাধান কীভাবে সম্ভব এবং তার সাথে কীভাবে গাছকে এই প্রখর গরমের হাত থেকে আপনি বাঁচাতে পারবেন এবং ফুল এনজয় করতে পারবেন সে বিষয়ে আজকের ভিডিও বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটিতে আমরা মূলত আটটি বিষয় নিয়ে আলোচনা করে নেব বন্ধুরা প্রথমেই বলা দরকার গ্রীষ্মকাল তার মানে গাছে অবশ্যই জলের প্রয়োজন হবে এই কথাটি বারবার বলি কিন্তু এটি সবথেকে ইম্পর্টেন্ট জলের দরকার হবে কিন্তু জল দিতে হবে মাটির প্রকৃতি এবং ওয়েদারের প্রকৃতির ওপর ভিত্তি করে যদি ওয়েদার দেখেন প্রচণ্ড হট তাহলে এমন এমন দিন যাবে যখন আপনাদের সকালে বিকেলেও জল দিতে হবে আবার কোনো কোনো দিন হয়তো জল লাগলোই না তো সেটি আপনারা যারা বাগানি রয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি মাথায় রেখে চলবেন এই সমস্ত বিষয়গুলি পুরোটা বলে হয় না আপনাকে নিজেকে উপভোগ করতে হবে উপলব্ধি করতে হবে প্রথম কথা এরপর যেটা বিষয় খুব ইম্পর্টেন্ট গাছ আপনারা একদম স্নান করাবেন না কখন করাবেন না দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যেবেলা আপনারা স্নান একবারই করাবেন সকালবেলা আর বাকি সময় যদি স্নান করান তাহলে গাছের রোগ প্রকার উপদ্রব বাড়তে পারে তো বন্ধুরা এক্ষেত্রে কেন রোগ প্রকার উপদ্রব বাড়ে যদি ধরুন আপনারা দুপুরের রোদে স্নান করান গাছ পুরো হট হয়ে রয়েছে এই মুহূর্তে আপনি ঠান্ডা জল দিলেন তাহলে একটা ট্র্যাম টেম্পারেচারের একটা বড় ডিফারেন্স হয়ে যায় এবং এই সময় টেম্পারেচার গ্রেডিয়েন্টের জন্য গাছে রোগ প্রকার উপদ্রব বেশি দেখা যায় এবং পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে তো বন্ধুরা আপনারা এই বিষয়টি অবশ্যই মেনে চলবেন আর অবশ্যই আপনারা গাছের গোড়াতে জল দেবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তবে জল তো দিচ্ছেন মাটি ভিজে ভিজে করছেন কিন্তু তার সাথে সাথে আপনাদের মাটিকে শুকনো হতেও দিতে হবে মাঝে একদিন অফ দিয়ে দেবেন যাতে করে মাটি শুকনো থাকে শুকনো হওয়ার পর সেই মাটিটিকে খুঁচিয়ে দিয়ে বারো ঘন্টা রেখে দেবেন যাতে করে প্রপার এয়ারেশান হয়ে যায় তাহলে রুট নিজের যে বায়ু চলাচল তৈরি করার ক্ষমতা তা পারে না এবং আমরা যেই এয়ারেশান করিয়ে দিলাম তাহলে তখন রুট নিজের জন্য অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটি সুন্দরভাবে করতে পারবে এবং তার ফলে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ গাছের শিকড় দিয়ে সহজেই গাছের পাতা পর্যন্ত পৌঁছাতে পারবে এবং আপনার যে কাম্য বিষয় ফুল পাওয়া নিজেকে আনন্দ দেওয়া তা সঠিকভাবে করা সম্ভব হবে এরপর যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আপনারা এই গরমে ফুল নিতেই পারেন ফুল এনজয় করতে আমাদের সবসময় ভালো লাগে কিন্তু ডেড হেডিং বলে একটি কথা আছে খুব ইম্পর্ট্যান্ট কথা ডেড হেডিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফুল কেটে দিয়েছি কিছুটা শুকিয়ে যাওয়ার পরই কারণ আমি নিজেও ফুল এনজয় করছি কিন্তু তারপরেও ডেড হেডিং করে দিচ্ছি যখনই একটু শুকাতে শুরু করছে কারণ এই সময় গাছের এনার্জি কম থাকে প্রচুর রোগ প্রকার উপদ্রব হয় তাই ফুল নিলে গাছের স্ট্রেংথ কমে যায় তো ফুল আমরা নিতেই পারি কিন্তু তারপরই যখনই একটু মুদে যেতে থাকবে তখনই আমরা কেটে দেবো এবং তার সাথে সাথে শুকনো ডাল তো অবশ্যই কেটে দেবো ডাইব্যাক এক্ষেত্রে এই সময় দেখা যায় সেই শুকনো ডালগুলিকে কাটা আমাদের খুবই দরকারি এই সময় তো এই বিষয়টিও আমাদের অবশ্যই মেনে চলতে হবে আর বন্ধুরা যে বিষয়টি মোস্ট আরেকটি ইম্পর্টেন্ট সেটি হল এই সময়ে আমরা মালচিং করব গাছের গোড়াতে আমিও ব্যক্তিগতভাবে করব গরম এবার আমাদের এদিকে বাড়ছে এবার গাছের গোড়াতে মালচিং করব যে টবের মাটি রয়েছে সেই টবের মাটিতে আমি নিজে খড় দিয়ে মালচিং করব আপনারা যদি মনে করেন খড় দিয়ে তো করতেন করতেই পারেন এবং সেক্ষেত্রে খড়কে আপনারা এক রাত ভিজিয়ে রাখবেন তারপর সেই ভেজা খড় আপনারা গাছের গোড়ায় মালচিংয়ের জন্য ব্যবহার করতে পারেন এক্ষেত্রে যেমন টেম্পারেচারটি নিয়ন্ত্রিত হবে এবং যে হিট এফেক্ট একটা হয় এবং গাছের যে একটা হিটের ফলে যে গাছের পাতা ঝলসে যায় অনেক সময় বিভিন্ন ধরনের উপদ্রব তৈরি হয় পাতা নেতিয়ে পড়ে এই সমস্ত সমস্যাগুলি হবে না এবং গাছের যে উইড তৈরি হয় গাছের গোড়াতে সেই উইডের অ্যাটাক অনেকটা কমে যাবে এই মালচিং করার ফলে আপনারা কাঠের কুঁচো দিয়ে বা কাঠের গুঁড়ো দিয়ে করতে পারেন অথবা ব্ল্যাক পলিথিন দিয়েও করতে পারেন তো এই গেল একটি বিষয় এইবার আসি রোগ পোকার বিষয়ে। এই সময় ব্যাপক অ্যাটাক করে মাকড়ের এবং তার সাথে থ্রিপস বা চিরুনি পোকা বা চসি পোকা তো সেই কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে ল্যান্সার গোল্ড ব্যবহার করি এবং তার সঙ্গে মাইট অ্যান্ড আপনারা দেখছিলেন তো আমার নিজের গাছে এই করোনার যে একটি ছুটির পিরিয়ড চলছে তার আগে ব্যাপক অ্যাটাক ছিল আমি যত্ন করতে পারিনি কিছুদিন কিন্তু তারপরে এই পিরিয়ডে আমি লাগাতার গাছের পিছনে রয়েছি এবং তার ফলে আমার গাছ এখন সুস্থ আপনারা দেখলেন যে কোনো রকম রোগের অ্যাটাক বা পোকার অ্যাটাক নেই শুধু কয়েকটি ডালে ডাই ব্যাক হয়েছে এবং সেগুলির কন্ট্রোল করছি কারণ আমরা যারা বাগানি প্রত্যেকেরই কম বেশি প্রবলেম আসবেই এবং সেই প্রবলেমগুলিকে আমাদের ওভারকাম করতে হবে তো ডাই ডাইব্যাকের জন্য আমি এখানে সাপ দিয়েছি আপনারা যে কোনো কপার ঘটিত ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স সব থেকে ভালো বা ব্লু কপার ব্যবহার করতে পারেন এবং এই কাঠ এন্ডে ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা নেল পালিশ ইউজ করতে পারেন বাড়িতে নেল পালিশ থাকে এবং সেই নেল পালিশ এই কাঠ এন্ডে কেটে দিয়ে শুকনো ডালটি কেটে দিয়ে জীবিত অংশ বা যে অংশটি বেঁচে আছে সেই অংশটি কাটার পর বার করে দিলেন তারপর সেখানে ভালো করে নেল পালিশ লাগিয়ে দিতে পারেন এছাড়া আরেকটি সমস্যা হয় ব্ল্যাক স্পটের তো ব্ল্যাক স্পট আপনারা কন্ট্রোল করার জন্য ম্যানকোজেব জাতীয় ফাঙ্গিস ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা নেটিভ ইউজ করতে পারেন এটিও ভালো কাজ দেয় তবে কাছে মানে আপনাদের কাছে সব থেকে বেশি পাওয়া যায় ম্যানকোজেভ এবং সাফের মধ্যে ম্যানকোজেভ থাকে যেটি সাপ বাংলাদেশেটিকে ম্যানসা নামে পাওয়া যায় এটি ব্যবহার করতে পারেন এই গেল বিষয় এবং পাতা হলুদ হয়ে যাওয়ার বিষয় ব্যাপারে বলি আগের ভিডিওটি অর্থাৎ গতকাল পাতা হলুদ হয়ে যাওয়ার বিষয়ে একটি ডিটেলে ভিডিও করেছি সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন এইবার বন্ধুরা কী ধরনের খাবার দেবেন এখন বন্ধুরা এখন শুধু না আমি গোলাপের খাবারটিকে তিনবার দিতে বলবো বছরে অবশ্যই আপনারা খাবার একবার দেবেন শীতের ঠিক আগে এটি আমি সারা বছরের জন্য বলে দিচ্ছি শীতের ঠিক আগে যখন প্রুনিং করলেন নতুন পাতা গজালো সেই সময় আর তারপর দেবেন একবার শীতের ঠিক পরে কারণ সেই সময় গাছের প্রচুর ফুলের লোড ছিল আর্লি স্প্রিংয়ে অর্থাৎ বসন্তের শুরুতে আপনারা একবার লাইট প্রুনিং করে দিয়ে খাবার দেবেন আর জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে একবার খাবার দেবেন সেই সময়ও গাছের কিছুটা খাবারের দরকার হয় নতুন পাতা গজানোর জন্য আর কখনোই উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে গেলে খাবার দেবেন না এবং গোলাপের সার দেওয়ার আগে এবং পরে অবশ্যই জল দেবেন এই বিষয়টি আপনাদের মেনে চলতে হবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং অনেক অনেক গোলাপ গাছ করুন আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল হর্টিকালচার ওয়ার্ল্ড সাথে সৌরভ